হ্যালো এব্রিওয়ান, আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে প্রাকৃতিক উপায়ে লম্বা হতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। এর আগে আমি একটা লম্বা হওয়ার বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, সেখানে অনেকেই বলেছিল যে কত বয়স আগে পর্যন্ত লম্বা হয়, কত বয়স পর্যন্ত লম্বা হওয়া যায়, কিভাবে লম্বা হব, বিভিন্ন রকম প্রশ্ন ছিল। তার জন্য আজ এই ভিডিওটা, তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। নিজেকে সবার সামনে স্মার্ট করে তুলতে হলে একটু লম্বা হওয়ার দরকার বইকে। মানুষ ঠিক কত বছর বয়স পর্যন্ত লম্বা হয়? কেউ বলে 21 বছর আর কেউ বলে 25 বছর। কোনটা বেশি কার্যকর? সাধারণত বলা হয়ে থাকে যে 12 থেকে 17 বছর পর্যন্ত ছেলেরা লম্বা হয় আর মেয়েরা 12 থেকে 16। অনেক ক্ষেত্রে 9 বছর থেকেই মেয়েরা লম্বা হয়, তবে সেটা ব্যতিক্রম। সঠিক ভাষায় বলতে গেলে বলা উচিত পিউবার্টি পর্যন্ত ছেলেমেয়েরা লম্বা হয়। মূলত পিউবার্টি হচ্ছে ছেলে ও মেয়ে উভয়ের জীবদশার একটি ধাপ, যেই ধাপে গ্রোথ হরমোন প্রচুর পরিমাণে নিঃসরণ হয় এবং ছেলে মেয়ে উভয়ের শারীরিক বৃদ্ধি ও পরিবর্তন সাধিত করে। মানুষের ঠিক 25 বছর পর্যন্ত লম্বা হওয়ার সম্ভাবনা আছে, এরপর শুধু শরীরের ক্ষয়পূরণ হবে। ছেলেরা 24 থেকে 25 বছর বয়স পর্যন্ত লম্বা হয়, এটাই জেনারেল কেস। আর মেয়েরা সাধারণত 22 বছর বয়সের পর লম্বা হয় না। 21 বছর পর্যন্ত ছেলেরা দ্রুত লম্বা হয়, 22 থেকে 25 পর্যন্ত ধীরে ধীরে লম্বা হয়। আর মেয়েরা 18 পর্যন্ত দ্রুত লম্বা হয়, 19 থেকে 21 পর্যন্ত ধীরে ধীরে লম্বা হয়। প্রথমে আমাদের জানতে হবে ঠিক কোন কোন বিষয়গুলো একটি মানুষের উচ্চতা নির্ধারণ করে। উচ্চতার ক্ষেত্রে প্রথম যেই বিষয়টি কাজ করে তা হচ্ছে জেনেটিক, দ্বিতীয় হচ্ছে খাওয়া দাওয়া, তৃতীয় হচ্ছে ঘুম, আর সবশেষে বলবো ব্যায়াম। জিনতত্ত্বের উপর ভিত্তি করে আমরা বেশিরভাগ মানুষ ভেবে থাকি যে আমাদের বৃদ্ধি সম্পূর্ণ নির্ভর করে আমাদের বংশের উপর। অর্থাৎ আমরা বংশগতভাবে ঠিক যতটুকু বৃদ্ধি পাবো তার থেকে এক চুলও বেড়ে ওঠা সম্ভব নয়। তবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আপনার বৃদ্ধির 80% নির্ভর করে আপনার বংশের উপর, আর বাকি 20% আপনার উপর বা অন্যান্য কিছু কৌশল বা পরিবেশের উপর। তাহলে দাঁড়ায় যে যদি একজন ব্যক্তির উচ্চতা হয় 5 ফুট, তাহলে তার উচ্চতা 20% করলে হয় 1 ফুট, আর এর থেকে পরিবেশগতভাবে 6 ইঞ্চি ধরলে আরও 6 ইঞ্চি নিজে বাড়ার জন্য থেকে যায়। একদল চিকিৎসক পরীক্ষা চালিয়ে একটি চূড়ান্ত উচ্চতার পূর্বাভাস সূত্র প্রকাশ করেছেন যে মেয়েদের জন্য পিতার উচ্চতা 5 ইঞ্চি প্লাস মায়ের উচ্চতা 2 দ্বারা বিভক্ত, ছেলেদের জন্য মায়ের উচ্চতা 5 ইঞ্চি প্লাস পিতার উচ্চতা 2 দ্বারা বিভক্ত। তবে সকল ক্ষেত্রে যে তা হবে সেটা কিন্তু নয়। আপনারা সবাই জানেন যে জেনেটিক এবং পুষ্টির মাধ্যমে উচ্চতা রয়েছে। বেশি পরিমাণে ক্যালোরি, প্রোটিন, খনিজ পদার্থ এবং প্রচুর পরিমাণে ভিটামিন খাদ্য অভ্যাস, যা আপনার নতুন কোষ এবং হাড় নির্মাণ উপকরণ এবং সেলের গঠন নির্মাণে সহায়তা করবে। আপনার উচ্চতা বাড়ার মূল উপাদান হলো একটি পদার্থ যা আমাদের শরীরে প্রাকৃতিকভাবে সৃষ্টি এবং এটাকে বলা হয় মানুষের গ্রোথ হরমোন। এটি একটি হরমোন যে আমাদের শরীরের উৎপাদন ভালো টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন। শুধু তাই নয়, উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই বায়োকেমিক্যাল রসল যার মাধ্যমে আপনি লম্বা হন, এটি আপনার শরীরের হাড় বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এবং আপনার কোষ প্রয়োজনীয় সেলগুলিকে দ্রুততর বিভক্ত করে। মনে রাখতে হবে যে পরিমিত ঘুম, সঠিক মাত্রায় আহার এবং ব্যায়ামের মাধ্যমে আমরা 2 ইঞ্চি এবং অনেক পরিশ্রম করলে 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারি। দুঃসংবাদ হচ্ছে পুরো বিষয়টি বুঝতে হলে আপনাদেরকে আরও অনেক সময় ব্যয় করতে হবে, এবং আরও দুঃসংবাদ হচ্ছে 2 ইঞ্চি লম্বা হওয়ার জন্যই আপনাকে প্রায় 3 থেকে 4 মাস ধৈর্য ধরে আমার এই রুটিন মেনে চললে ফল পাবেন। যেসব মানুষরা আরও বেশি পরিশ্রম করবে এবং 9 মাস পর্যন্ত সময় ব্যয় করতে প্রস্তুত তারা 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারবেন, তবে আপনাকে অবশ্যই আমার রুটিন অনুসরণ করতে হবে। যেহেতু জেনেটিক দিক থেকে আপনি তেমন কোনো অনুকূলতা পাননি, কাজেই সেই অসুবিধা দূর করতে হলে আপনাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে। তবে বিষয়টা যেন এমন না হয় যে প্রথম 1 থেকে 2 সপ্তাহ খুব উদ্যোগ নিয়ে শুরু করলেন আর 3 সপ্তাহে সব শক্তি খুঁয়ে একদম নিঃশেষ, তাহলে আপনার লম্বা হওয়া আজীবন স্বপ্নই থেকে যাবে, কোনো দিন আর পূরণ হবে না। তো চলুন মূল কথায় যাওয়া যাক। আপনি কি জানেন যে দ্রুত বড় হওয়া শিশুদের হরমোন স্বাভাবিক বড় হওয়া শিশুদের থেকে খুব উচ্চ স্তরেই আছে? তাই এখানে আপনাদেরকে বলা হবে কিভাবে আপনি আপনার হরমোনকে সেই স্তরে নিয়ে যাবেন যা আপনার পরিপূর্ণ বৃদ্ধির জন্য সহায়ক। হরমোনের ক্রমবর্ধমান বৃদ্ধি সংক্রান্ত মাত্রা পদ্ধতি খুব কার্যকর।
বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে এটি সম্পূর্ণ নিরাপদ। এই পিতৃ পদ্ধতিটি সবচেয়ে কার্যকর উপায়। এই পদ্ধতিতে ইঞ্জেকশন দ্বারা মানবদেহে হরমোন বৃদ্ধি করা হয়, কিন্তু এটি সম্পূর্ণ বেআইনি, যার কারণে একজন ডাক্তার কখনোই আপনাকে এরকম কিছু প্রস্তাব করবে না, এবং এটি খুবই ব্যয়বহুল, যার কারণে আমিও আপনাকে সাজেস্ট করব না। দুধ পান আপনাকে লম্বা হাড় অনেক সাহায্য করবে, কাারণ ক্যালসিয়াম আপনার শরীরের হাড়ের বৃদ্ধি ঘটায়। নিয়মিত কিছু নির্দিষ্ট ব্যায়াম হরমোন বৃদ্ধি করে। এটি বৃদ্ধি সংক্রান্ত হরমোনের মাত্রা আরও উন্নত করার জন্য বহুল পরিচিত এবং পদ্ধতি খুবই কার্যকর। আর অতিরিক্ত পেশি আপনাকে আরও সাহায্য করবে আকর্ষণীয় চেহারার অধিকারী হতে। তীব্র ব্যায়াম মানব বৃদ্ধির হরমোনের একটি বিস্ফোরণ ঘটায়, এছাড়াও আপনার হরমোনকে আরও উন্নত করে। আসলে যে কোনো কঠিন শারীরিক ব্যায়াম আপনাকে লম্বা হতে সাহায্য করবে, তবে অবশ্যই সেটা 21 বছর বয়স হবার পর। মানসিক চাপ কমান। স্ট্রেস বা মানসিক চাপ যা হচ্ছে আপনার লম্বা বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে একটি বাধা, যাতে আপনার হরমোনের মাত্রা কমে যায় এবং কর্টিসল উৎপাদিত হয়। ভিটামিন সি সম্পূর্ণভাবে কর্টিসল কমাতে সাহায্য করে। আপনার লম্বা হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয় তা হচ্ছে ঘুম। নিয়মিত 8 ঘন্টা ঘুম হচ্ছে প্রধান শর্ত। আপনি যদি নিয়মিত 8 ঘন্টা ঘুমাতে না পারেন, তাহলে হাজার খেয়ে বা ব্যায়াম করেও কোনো লাভ হবে না। কাজেই অন্য বিষয়গুলো শুরু করার আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি ঠিকভাবে ঘুমাচ্ছেন কি না। বাঙালিরা সাধারণত অন্যান্য উন্নত দেশের মানুষের থেকে অনেক কম সময় ঘুমায়। উন্নত দেশগুলো হলো কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকার মানুষজন রাত জাগা কী জিনিস তা জানেই না। তারা সাধারণত রাত 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে এবং ভোরবেলায় ঘুম থেকে ওঠে। কখনো কি খেয়াল করেছেন উন্নত বিশ্বের মানুষজন অনেক বেশি লম্বা হয়ে থাকে? তার মূল কারণটাই হচ্ছে তাদের জীবনযাত্রা। এখন থেকে মনে রাখবেন, যদি লম্বা হতে চান অন্তত রাত 10টার আগে শুয়ে পড়ার অভ্যাস করতে হবে এবং ভোর 6টায় উঠতে হবে। আপনি যদি আরও দেরি করে ঘুমাতে চান সমস্যা নেই, তবে নিশ্চিত করে নিন যে আপনার 8 ঘন্টা ঘুম হচ্ছে কি না। যদি 12টার সময় ঘুমান তাহলে সকাল 8টায় ওটা হচ্ছে কি না খেয়াল রাখুন, তাহলেই হবে। 8 ঘন্টার বেশি ঘুম হলে ক্ষতি নেই, তবে 8 ঘন্টা যেন অন্তত ঘুম হয়। ঘুম মানুষের জন্য খুবই জরুরি। খাওয়া দাওয়া হলো ঘুমের মতোই লম্বা হওয়ার একটি পূর্ব শর্ত। আপনি দৈনন্দিন 8 ঘন্টা ঘুমালেন অথচ ঠিকভাবে খাওয়া দাওয়া করলেন না, তাহলে আপনার লম্বা হওয়ার প্রচেষ্টা এখানেই ইতি। এক্ষেত্রে মনে রাখা উচিত যে সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা অবশ্যই জরুরি। এছাড়া ফল, দুগ্ধজাত খাদ্য, শাকসবজি লম্বা হওয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাছাড়া কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। এমন একটা খাবারই আমাদের প্রধান খাদ্য যা গ্রোথ হরমোন নিঃসরণের ক্ষেত্রে বড় বাধা। মানুষ যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায় তখন তা হজম করার জন্য পাকস্থলীতে ইনসুলিন নামক হরমোন নিঃসরণ হয়, যার ক্রিয়াকাল 2 ঘন্টা ধরে থাকে। আর যতক্ষণ ইনসুলিন হরমোন থাকে ততক্ষণ পর্যন্ত পিটুইটারি গ্ল্যান্ড গ্রোথ হরমোনকে নিঃসৃত হতে বাধা দেয়, যার অর্থ দাঁড়ায় যে যতক্ষণ ইনসুলিন থাকবে ততক্ষণ শরীরের গ্রোথ হরমোন নিঃসরণ হবে না, ততক্ষণ শরীরের বিভিন্ন হাড় পর্যাপ্ত পরিমাণ বাড়তে পারবে না। কাজে ইনসুলিনের নিঃসরণ বন্ধ করতে হবে, আর তা কেবল সম্ভব কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ থেকে বিরত থেকে। কাজেই আমরা কি এখন থেকে ভাত রুটি না খেয়ে থাকবো? অবশ্যই না, আমরা ভাত রুটি সবই খাবো, কিন্তু খেয়াল রাখতে হবে সাথে যেন প্রোটিন ও ক্যালসিয়াম জাতীয় সবুজ শাকসবজি থাকে। আমাদের হাড় তৈরি হয় ক্যালসিয়াম দ্বারা, আর লম্বা হওয়ার জন্য হাড়ের বৃদ্ধি খুবই জরুরি, আর এই জন্য ক্যালসিয়ামের প্রয়োজন অপরিসীম। দেখা গেল আপনি ঠিকভাবে ঘুমাচ্ছেন, কার্বোহাইড্রেট পরিমিত খাচ্ছেন এবং আপনার শরীরে গ্রোথ হরমোনও নিঃসৃত হচ্ছে, অথচ দেহে পরিমিত কার্বোহাইড্রেট না থাকার ফলে আপনার হাড়ের যে বৃদ্ধিটা হতো তা আর হচ্ছে না। তাই ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম। ক্যালসিয়াম পাবেন যে কোনো সবুজ শাকসবজিতে, তাই প্রচুর সবুজ শাকসবজি খেতে হবে। যাদের বয়স 9 থেকে 18, ছেলে ও মেয়ে উভয়, তাদের জন্য দৈনিক 1300 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন, আর যাদের বয়স 19-এর উপরে তাদের জন্য 1000 মিলিগ্রাম প্রয়োজন। ভিটামিন ডি মজবুত হাড় পেশির গঠন বজায় রাখতে সহায়তা করে। আপনি দৈনিক যে পরিমাণ ক্যালসিয়াম খাচ্ছেন তা শরীরে হজম করার জন্য ভিটামিন ডি প্রয়োজন। দৈনিক সাধারণত 1200 IU ভিটামিন একজন মানুষের দরকার হয়। কখনোই যেন 2000 IU-র বেশি ভিটামিন খাবেন না। ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাবেন সামুদ্রিক মাছে। সব ধরনের মাছ এবং মাছের ঝোলেই ভিটামিন ডি রয়েছে, তাই প্রচুর পরিমাণে মাছ খেতে হবে। এছাড়াও দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। এত কিছু বলে ফেললাম অথচ জলের কথাই বলা হলো না।
আপনি যে এত খাবার খাচ্ছেন, এত ক্যালসিয়াম খাচ্ছেন, ভিটামিন ডি খাচ্ছেন, এই সবগুলো শরীরে ভালোভাবে হজম হওয়ার জন্য জলের কোনো বিকল্প নেই। একজন সুস্থ মানুষের দৈনিক 3-4 লিটার জল প্রয়োজন। জলের ক্ষেত্রেও যথাযথ গুরুত্ব দিতে হবে, কারণ আপনি যা যা খাচ্ছেন তা শরীরে ভালোভাবে মেশার জন্য জলের প্রয়োজন। তাই জলের বিষয়টিও খেয়াল রাখতে হবে। এই এতক্ষণ যা যা বললাম তা আপনার লম্বা হওয়ার ক্ষেত্রে 60% কাজ দেবে, বাকি 40% কাজ করবে ব্যায়াম। প্রচুর পরিশ্রমের মাধ্যমে হিউম্যান হরমোন প্রচুর পরিমাণে ট্রিগার্ড হয়, এমন পরিশ্রম যা আপনার শরীরের ঘাম ঝরায় এবং রক্ত চলাচল বৃদ্ধি করে। আর হিউম্যান হরমোন যত বেশি ট্রিগার্ড হবে, আপনার লম্বা হওয়ার রাস্তা তত বেশি পরিষ্কার হবে। লম্বা হওয়ার ব্যায়াম প্রধানত 3 প্রকার: স্ট্রেচিং এক্সারসাইজ, লেগস এক্সারসাইজ, সাঁতার, সাইক্লিং, যা ঝুলে থাকা। আগেই বলেছি, ব্যায়াম লম্বা হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র 40% কাজ করবে, আর বাকি 60% কাজ করবে খাওয়া দাওয়া ও সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে। আর ব্যায়াম করতে হলে দৈনিক 45 মিনিট খুবই কষ্টসাধ্য ব্যায়াম করতে হবে, সকালে 25 মিনিট আর রাত্রে 20 মিনিট। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। এইগুলো যদি পার ডে ফলো করতে পারেন, 100% গ্যারান্টি লম্বা হওয়া থেকে কেউ আটকাতেই পারবে না। ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।